আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে জানাবো ইউটিউবার ওমর ভাইকে আসলে মেয়ের সাথে রিলেশনে রয়েছে। আর এ বিষয়ে মুখ খুলেছে সে। ওমর ভাই কি বলবো আর মেয়ে কি বলে যাচ্ছে তা জানাবো। আর থাকবে সাকিব খান তার নায়ক হওয়ার যোগ্য না এই শান্তির কিছু অশান্তি ভিডিও, যা দেখলে আপনারও শান্তি চলে যেতে পারে। অবশেষে থাকবে মামুন এবং লায়লার সম্পর্কে একটা আপডেট, যে মামুনের শুধু টাকার দরকার বউয়ের দরকার নাই, তার রহস্য কি সব জানাবো এক ভিডিওতে। সব জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তো চলে যাচ্ছি মূল পয়েন্টে। প্রথমে ওমরের কথিত গার্লফ্রেন্ডের কাছেই যাই। তোর কি বয়ফ্রেন্ড নাই রে? তুই আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাস? যারা টিকটকে নিয়মিত চলাচল করেন তারা অবশ্যই মেয়েকে চিনে থাকবেন, যে কিনা ওমরের নাম ব্যবহার করে আলোচনায় আসে। সে ওমরকে ভালোবাসে, তাকে নিয়ে সব ভিডিও করে সে ভাইরাল হয়। আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, কিন্তু এই বিষয়ে ওমর কি বলে তাও তো জানার দরকার নাকি? ওমর এসব নিয়ে একদমই স্ট্রেট কথা বলেছেন, সে জানে এই বিষয়ে সে কিচ্ছু জানে না, তাকে ব্যবহার করে সে ভাইরাল হতে চাচ্ছে, তাছাড়া যাকে সে চিনেই না তার সাথে প্রেম করবে কিভাবে, এসবই ভুয়া। টুকার এসব ভিডিও বানিয়ে ভিউজ হাতিয়ে নিচ্ছে। এই যে স্ক্রিনে যে আপনার ছবি দেখতে পাচ্ছেন, ওনার নাম মিতু খান। আমি অনেকবার বলছি ওমর ভাইয়ের বউ, আপনারা কেউ বিশ্বাস করেন নাই, ওনাদের মধ্যে একটা রিলেশন আছে, আপনারা কেউ বিশ্বাস করেন নাই, তো আপনারা ওনার মুখেই শুনেন। আপু আপনি ওমর ভাইয়ের কি? ওমর ভাইয়ের বউ। তাছাড়া আর কিছুই না, মিথ্যা অপবাদ দিয়ে এসব ভিডিও বানানো একদমই ঠিক না। একেবারে সে সাকিব খান যার নায়ক হওয়ার যোগ্য না সে শান্তির কাছে। আগে যদিও আমি তার এইসব ভিডিও দেখতাম না, কিন্তু ইদানিং তাকে আমি ফলো করা শুরু করি, কারণ যখন থেকে শুনেছি সাকিব খান তার নায়ক হওয়ার যোগ্য না। ফলো করার পর তার আইডি করে আমি পুরাই অবাক। এখানে শান্তিতে থাকা অসম্ভব, আর যদি কারো গার্লফ্রেন্ড থাকে তাহলে তার এসব ভিডিও দেখতে যাবেন না, মায়ের কাবিন। কিন্তু যাক, সাকিব খান তার নায়ক হওয়ার যোগ্য না, কিন্তু তার বাস্তব জীবনের নায়ক দেখবেন আপনারা। চলুন দেখাই। এই সময় কম, শুরু করো। যে কিনা সাকিব খানের চেয়েও সুন্দর এবং দামি, কিন্তু আপনারা তার ভিডিওর নিচে কেন এসব বাসায় গালি গালাজ করে যাচ্ছেন? অনেকে তো তাও বলে যাচ্ছেন গাঁজা খাই না দেখে আজকে আমরা সিঙ্গেল, যাকে সব শান্তির ভিডিও দেখে কেউ অশান্তিতে পড়তে যাবেন না। এবার আসি লায়লা এবং মামুনের কাছে। মামুনের এই ভিডিও নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমার টাকা লাগবে, টাকা, কারণ সেই ভিডিওতে জানাই তার টাকা লাগবে আর কিছুই না। আর তাতে অনেকে বলে যাচ্ছে তাহলে লায়লাকে ছেড়ে দিচ্ছেন নাকি? ভিডিও পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।